নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু আপনাদেরকে জ্যোতিষ আলোচনায় স্বাগত জানাই জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ জ্যোতিষ প্রতিকার বা জ্যোতিষ আলোচনার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেল অ্যাড্রেসে মেল পাঠাতে পারেন ইউটিউবের যে ভিডিও লিঙ্কগুলি সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুরু করছি ফিরে আসছি আজকের মূল আলোচনা ভাগ্য রেখা দ্বিতীয় পর্ব এর আগের আলোচনায় আমরা ডিসকাস করেছিলাম ভাগ্য কোন স্থান থেকে বা হাতের কোন জায়গা থেকে উঠলে কি ধরনের ফল দেয় ভাগ্য রেখার মাধ্যমে কিভাবে একজন জাতকের কোন বয়সে কি ঘটতে পারে আন্দাজ করা যায় ভাগ্য রেখায় সাহায্যে কিভাবে জাতকের উন্নতির দিকটি অর্থাৎ কোন পথে জাতকের উন্নতি হবে সেই বিষয়গুলি নির্ধারণ করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম ভাগ্য রেখাকে কেন ভাগ্য রেখা বলা হয় ভাগ্য রেখা কেন স্পেশাল সেই বিষয়গুলিও আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব ভাগ্য রেখায় বিভিন্ন ধরনের চিহ্ন থাকলে কি ফল পাওয়া যায় এই চিহ্নগুলি হল বিভিন্ন ধরনের জব চিহ্ন শুল বা ত্রিশুল চিহ্ন ক্রস চিহ্ন ইত্যাদি বিভিন্ন ধরনের চিহ্ন ভাগ্যরেখাতে জব চিহ্ন অপরাপর চিহ্নের থেকে সবচেয়ে বেশি অশুভ কারক এই ধরনের চিহ্নগুলিকে জব চিহ্ন বলা হয় অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে এই ধরনের চিহ্ন সৃষ্টি হয় এই চিহ্ন বিচারের জন্য সবার আগে কোন বয়সে এই চিহ্নটি উপস্থিত সেটি দেখতে হবে এবং বিভিন্ন বয়স অনুযায়ী এবং অপরাপর রেখার সাপেক্ষে এই চিহ্ন অনুযায়ী ফল ব্যক্ত করতে হবে বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সমস্ত ক্ষেত্রে ভাগ্য রেখায় মোটামুটি যদি কোনো স্ত্রী লোকের হাতে দেখতে পাওয়া যায় এরকম ধরনের জব চিহ্ন এবং শিররেখার পাশাপাশি অঞ্চলে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত স্ত্রীরা তাদের স্বামীদের দ্বারা প্রায়শই অত্যাচারিত বা পীড়িত হন হাতের রং যদি একটু টাইপ থাকে থাকে এবং হাতটি যদি একটু শক্ত প্রকৃতির তাহলে এই পীড়িত হবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ভাগ্যরেখার রেখার জবচিহ্ন অস্বাভাবিক পারিপার্শ্বিক অবস্থা ইন্ডিকেট করে এই জব চিহ্ন ভাগ্যরেখার উপরে যে বয়সে থাকে সেই বয়সটি কিন্তু হঠাৎ করে কোন দুর্ভাগ্যের সূচনা ইন্ডিকেট করে থাকে কোন কোন ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ভাগ্যরেখার এই জব চিহ্নটি দীর্ঘ স্থান ধরে বিস্তৃত এই ধরনের ক্ষেত্রে একটি দীর্ঘস্থায়ী দুর্ভাগ্য একটি দীর্ঘস্থায়ী সমস্যা সেটি ইন্ডিকেটেড হয় এই রেখার সাহায্যে সাধারণত মেয়েদের হাতে যদি এই ধরনের রেখা থাকে বা ছেলেদের হাতেও থাকতে পারে এবং এই রেখাটি যদি নিচের দিকে ভারী হয় অর্থাৎ নিচের দিকে স্পেসের পরিমাণ বেশি হয় বা এই ধরনের যদি থাকে এই রকম আকৃতির যদি জব চিহ্ন সৃষ্টি হয় এই ক্ষেত্রে কিন্তু প্রেম ইন্ডিকেট করে এই জব চিহ্ন যদি একদম ভাগ্যরেখার গোড়ায় সৃষ্টি হয় অর্থাৎ একদম মনিবন্ধের কাছে যদি জব চিহ্ন সৃষ্টি হয় তাহলে জন্মের পরবর্তীকালীন বা অ্যাডলেসেন্স বয়সন্ধির পূর্ব পর্যন্ত কোনো বড় ধরনের জটিল রোগের সম্ভাবনা সেটি ইন্ডিকেট করে ছোটবেলায় তর্কা বা মৃগি এই ধরনের রোগের ইন্ডিকেশন পাওয়া যায় কিছু কিছু শিশুর ক্ষেত্রে শৈশবে শ্বাসকষ্ট দেখতে পাওয়া যায় তাদের ভাগ্যরেখায় এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় এই জবচিহ্ন যদি শনির ক্ষেত্রের উপর সৃষ্টি হয় অর্থাৎ জবচিহ্নটি যদি থাকে ভগ্ন হয় আয়ু রেখাটি যদি এরকম ভাবে ভগ্ন হয়ে যায় এবং এখানে ছেদ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই আয়ু রেখা নির্দেশিত বয়সে জাতকের অস্বাভাবিক মৃত্যু বা বড় ধরনের কোনো দুর্ঘটনা নির্দিষ্ট হয় ভাগ্য রেখায় যদি তারকা চিহ্ন থাকে অর্থাৎ ক্রস টাইপের ক্রসে তো দুটি দাগ থাকে যদি এই ধরনের অধিক দাগের মাধ্যমে অধিক রেখার মাধ্যমে তারকা চিহ্ন সৃষ্টি হয় এটি কিন্তু অত্যন্ত অশুভ সবই খুব কম ক্ষেত্রে এই তারকা চিহ্ন দেখতে পাওয়া যায় কিন্তু এই তারকা চিহ্নটি বিশেষ অশুভ ইন্ডিকেশন দেয় এই ভাগ্যরেখায় ক্রস চিহ্ন এবং তার সাথে বুধের ক্ষেত্রে যদি জাল থাকে সেই ক্ষেত্রে জাতকের বিশেষ কোনো আইনি সমস্যার মাধ্যমে শাস্তি প্রাপ্তি ইন্ডিকেটেড হয় ভাগ্যরেখায় ক্রস চিহ্ন বা তারকা চিহ্ন এবং তার সাথে যদি ক্ষেত্রে ক্রস বা চন্দ্রক্ষেত্রে তারকা চিহ্ন বা জাল চিহ্ন বা কোনো জটিল চিহ্ন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে জাতকের মধ্যে আসার সম্ভাবনা থাকে এবং জাতকের মধ্যে আত্মহত্যার প্রবণতা সৃষ্টি হয় যদি শনির আঙ্গুলের তৃতীয় পর্বে কোনো ক্রস চিহ্ন থাকে এই ধরনের চিহ্ন অবস্থান করে সেই ক্ষেত্রে জাতকের ফাঁসি কাঠে বা কোনো গলায় দড়ি দিয়ে আত্মহত্যার মাধ্যমে জীবন হানি নির্দিষ্ট হয় এর সঙ্গে যদি এইটির পরিবর্তে অর্থাৎ ভাগ্যরেখায় ক্রস চিহ্ন বা তারকা চিহ্ন এবং তার সাথে শুক্র ক্ষেত্রে জাল থাকে তবে দৈব দুর্বিপাকে বা কোনো স্ত্রী সংক্রান্ত আইনি সমস্যায় জাতকের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং জাতককে দীর্ঘ কারাবাস করতে হয়ে থাকে এই মোটামুটি ভাগ্য রেখা সম্পর্কে আলোচনা করবার পরে এবার আমরা ভাগ্য রেখা সংক্রান্ত কতগুলি বিশেষ টপিক নিয়ে ডিসকাস করব কতগুলি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হাতের মধ্যে এই যে অংশটি এই অংশটি ইন্ডিকেট করে পিতার দিকের দিকের বা পরিবারের সম্পর্ক সাপোর্ট আর এই যে অংশটি এটি নির্দেশ করে বাহ্যিক সাপোর্ট বা বাইরে বা দূরে যাবার প্রবণতা সুতরাং ভাগ্য রেখাটি যদি এই দিকে খুব ক্লোজ হয়ে আসে যত কাছে চলে আসে ততই কিন্তু পরিবারের সাহায্য পরিবারের সাপোর্ট এগুলির মাধ্যমে জাতকের উন্নতিকে সূচিত করে আবার ভাগ্য রেখা যেমন এই দিক থেকে যদি অগ্রসর হয় অর্থাৎ চন্দ্র ক্ষেত্রর দিক থেকে যদি ভাগ্য রেখা উত্থিত হয় সেই ক্ষেত্রে জাতকের বাইরের কোনো সাপোর্ট বাহ্যিক কোনো ব্যক্তি বা সংস্থার সাপোর্টে ভাগ্য উন্নতি বিদেশে ভাগ্য উন্নতি সেটি ইন্ডিকেট করে এইভাবে যদি চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্য রেখা ওঠে এবং তার সাথে চন্দ্রক্ষেত্রে নির্দিষ্ট হয় চাকরি বা অন্য কোনো ব্যবসার কারণে বারংবার বিদেশ ভ্রমণ নির্দেশ করে এই রেখাটি যদি শুক্র ক্ষেত্র থেকে কোনো রেখা এসে ভাগ্য রেখাকে এইভাবে কর্তন করে এবং একাধিক এই ধরনের রেখা থাকে তাইলে বারংবার পারিবারিক শোকের কারণে জাতকের কেরিয়ার বা ভাগ্য বিঘ্নতা প্রাপ্ত হয় এই রেখাগুলি সাধারণত জাতককে কোনোভাবেই জীবনে উন্নতি করতে দিতে চায় না এই রেখাগুলি যদি আরো স্ট্রেট হয় এবং এই জায়গা থেকে আসে সেই ক্ষেত্রে জাতক কিন্তু নিজের নিজের চারিত্রিক দোষের কারণে ভাগ্যকে কোনোভাবেই উন্নত করতে সক্ষম হয় না চারিত্রিক দোষ বলতে এক্ষেত্রে লোভ বিশ্বাসঘাতকতা অপরের বিশ্বাসহীনতা এই ধরনের দোষের কথা বলা হয়েছে এখানে কিন্তু কখনোই সম্পূর্ণ স্ত্রী বা নারী চরিত্র বা এই ধরনের স্ত্রীদের প্রতি আসক্তি এই ধরনের চরিত্রের কথা বলা হচ্ছে না নিজের যে জেনারেল ক্যারেক্টার সেই ক্যারেক্টারের কিছু বাই ডিফল্ট বা কিছু ফল্টের কারণে কিছু দোষের কারণে জাতক কখনোই জীবনে উন্নতি করতে সক্ষম হয় না যদি জাতকের হাত একটু নরম প্রকৃতির হয় এবং শিররেখাটি একটু নিচের দিকে ঝোকে সেই ক্ষেত্রে এই জাতকদের মধ্যে কিছু আর্টিস্টিক সেন্স তৈরি হয় এই ক্ষেত্রে ভাগ্যরেখা যদি স্ট্রেট এই মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্রের দিকে অগ্রসর হয় সেই ক্ষেত্রে এই জাতকের মধ্যে কিছুটা কবি প্রকৃতি বর্তমান থাকে এইবার এই শিরোরেখা থেকে যদি কোনো প্রমিনেন্ট রেখা এই ধরনের রেখা এসে ভাগ্য রেখাকে কর্তন করে বা স্পর্শ করে এই ক্ষেত্রে আইনি সমস্যার কারণে জাতকের অর্থনৈতিক প্রবল সমস্যা উপস্থিত হয় এবং এই আইনি সমস্যাগুলির কারণে জাতককে নিঃস্ব হয়ে যেতে হয় ভাগ্য রেখায় যদি কোনো ক্রস থাকে নিচের দিকে যদি এই ধরনের কোনো ক্রস থাকে এবং হাতে যদি মার্শাল লাইনের উপস্থিতি থাকে এবং তার সঙ্গে যদি চন্দ্র ক্ষেত্রে এই ধরনের কোনো রেখা থাকে সেই ক্ষেত্রে জাতক প্রবল দুঃসাহসিক অভিযানে পারদর্শী হয় এই অভিযানের মাধ্যমেই জাতক নিজের ভাগ্যকে গড়ে তুলতে চেষ্টা করে আবার ভাগ্য রেখায় যদি ক্রস থাকে এবং তার সঙ্গে এই ধরনের কোনো রেখা উঠে হৃদয় রেখাকে ছেদ করে এবং একটি রেখা অবশ্যই এখান থেকে বৃহস্পতি ক্ষেত্রের দিকে যায় সেই ক্ষেত্রে সন্তানের মাধ্যমে জাতক প্রচন্ড দুঃখ লাভ করেন কোনো কোনো ক্ষেত্রে এইরকমও ঘটতে দেখা যায় যে সন্তানের মৃত্যুর কারণে জাতককে প্রচন্ড কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একাধিক ভাগ্যরেখার উপস্থিতি এই ক্ষেত্রে এই ধরনের ভাগ্যরেখা এইরকমভাবে ভাগ্যরেখাও দেখতে পাওয়া যায় এই ধরনের ভাগ্যরেখাগুলি কিন্তু বিশেষ খ্যাতি ইন্ডিকেট করে এবং জাতককে সবসময় একটি সাপোর্টিং সাইড দিয়ে থাকে অর্থাৎ জাতকের হয়তো দুটি একটি চাকরির সাথে সাথে একটি ব্যবসার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসাটি যদি কোনো কারণে বন্ধ হয়েও যায় সেই ক্ষেত্রে চাকরি থেকে কিন্তু ভালো আর্নিংস চলতে থাকে কখনো কখনো দেখতে পাওয়া যায় যে একটি ভাগ্যরেখা এরকম উঠে রয়েছে অপর একটি ভাগ্যরেখা এইভাবে উঠে এসে শনির ক্ষেত্র পর্যন্ত গেছে এই ক্ষেত্রে ইন্ডিকেট করে ব্রেক ইন কেরিয়ার অর্থাৎ এই এই যে এজটি ইন্ডিকেট করছে এই বয়সটিতে এসে জাতকের কেরিয়ারে একটি পরিবর্তন আসবে এবং বাহ্যিক কোনো প্রভাবের দ্বারা বা বাহ্যিক কোনো সাপোর্টের দ্বারা জাতক কিন্তু পুনরায় নিজের কেরিয়ারকে স্টার্ট করতে সাহায্য করবে এবং এই যে বাহ্যিক সাপোর্ট এই রিলেশনশিপটি কিন্তু বহু পুরনো কারণ এটি অনেক আগে থেকে শুরু হয়েছে এটি যদি আগে থেকে শুরু না হয়ে এই জায়গা থেকে শুরু হতো অর্থাৎ এই রকম জায়গা থেকে শুরু হতো সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই এই রিলেশনশিপ বা কানেকশন আসতো যার মাধ্যমে জাতক পরবর্তীকালে নতুন করে জীবনে নিজের কেরিয়ারে সাকসেসফুল হতে পারবে তাহলে ভাগ্য রেখা নিয়ে আমরা আলোচনা শেষ করবার আগে একটি বিশেষ বিষয় আপনাদের সাথে ডিসকাস এই ক্ষেত্রে যে যেকোনো রেখা এবং এই যে হাতটি এই হাত এবং রেখা এই উভয়ের কম্বিনেশনে সৃষ্টি হয় একজন জাতক বা জাতিকার ভাগ্য অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে হাতের মধ্যে রেখাগুলি ভীষণ প্রমিনেন্ট কিন্তু হাতের যে মাউন্টগুলি রয়েছে সেই মাউন্টগুলি কিন্তু দুর্বল বা হাতের রং খুব কালো বা হাতের অবন্ধে প্রচুর নীল স্পট রয়েছে এই সমস্ত পরিস্থিতিতে যদি আমরা পড়ি সেই ক্ষেত্রে একটি জিনিসই মাথায় রাখতে হবে কেবলমাত্র রেখা বা কেবলমাত্র মাউন্ট এরা কিন্তু একজন জাতককে ইম্প্রুভমেন্ট দিতে পারে না মাউন্টের কোয়ালিটি বেটার হওয়া প্রয়োজন এবং তাদের মধ্যে রিলেশনশিপের যে রেখাগুলি সেগুলিকেও স্ট্রং হওয়া প্রয়োজন সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র জাতক জীবনে উন্নতি করতে সক্ষম হবে কানেকশনস খুব ভালো আছে কিন্তু গ্রহগুলির বলবত্তা খুবই কম সেই ক্ষেত্রে কিন্তু জাতক নিজের কেরিয়ারে সাকসেসফুল হতে পারবে না আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে বহু ক্ষেত্রেই দেখেছি অনেক রিক্সাওয়ালার হাতে খুব ভালো ভাগ্যরেখা রয়েছে এই ক্ষেত্রে যে ভাগ্যরেখাগুলি দেখতে পাওয়া যায় সেগুলি কিন্তু বেশিরভাগ সময় চন্দ্র ক্ষেত্র থেকে উত্থিত হয় এবং শনির ক্ষেত্রের দিকে গমন করে এই ক্ষেত্রে রিক্সাওয়ালা বা এই ধরনের কাজে যুক্ত লোকেরা এরা কিন্তু এই পরিশ্রম বা পরিভ্রমণ ইত্যাদির মধ্যে নিজেকে যুক্ত রাখেন কিন্তু এদের হাতের এই অংশটি যদি দেখা হয় তাহলে দেখা যায় যে এই অংশটি কিন্তু অনেকটাই গভীর বা অনেকটা ঢুকে গিয়েছে এই জায়গাটি যদি গভীর হয়ে থাকে সেই ক্ষেত্রে জাতকের ইম্প্রুভমেন্ট ভাগ্যরেখা আয়ুরেখা রেখা শিররেখা এই রেখাগুলির যে যে ক্ষেত্রের উপর এই রেখাগুলি দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রটি দুর্বল হয়ে যায় তখন কিন্তু জাতক আলটিমেটলি নিজের জীবনে ইচ্ছা চেষ্টা ইত্যাদি থাকা সত্ত্বেও কোনো সফল কোনো কাজ করে উঠতে সক্ষম হয় না সুতরাং কেবলমাত্র ভালো ভাগ্যরেখা থাকলে পরেই হবে না হাতের কোয়ালিটি কিন্তু বিশেষ ভালো হওয়া প্রয়োজন এবং তখনই কিন্তু একজন জাতক সৌভাগ্যের শিখরে উঠতে সক্ষম হবে আশা করি আপনাদের হাতের চিহ্নগুলির সাথে আমাদের ডিসকাশন আপনারা মিলিয়ে দেখে নিতে সক্ষম হবেন এবং আপনাদের জীবন আপনাদের কেরিয়ার আপনাদের সৌভাগ্য আপনাদের ভাগ্য রেখার অনুযায়ী বর্ণিত হবে এবং আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা সন্তুষ্ট হয়েছেন এবং আপনাদের উপকার হয়েছে এই আশা রেখে এবং আরও একটি আশা রেখে যে এই ভিডিওটা দেখার সাথে সাথেই আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার